বন্ধুরা লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি যে ট্রিক নিয়ে বলবো সেটি হচ্ছে ট্রিক এর এই সমস্ত অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ দিয়ে থাকে আর এই ধরনের অঙ্ক ও কিভাবে অ্যান্সার বলে দিতে পারবো অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে কিভাবে বের করতে পারবো সেটাই এই ট্রিক্স এর মাধ্যমে দেখে নেব বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও নিচে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার পাশে এর বেল বাটনে ক্লিক করো তাহলে সবার প্রথমে আমি যেসব ভিডিও ছাড়বো সেসব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে চলে যাবে তো ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে দিয়ে থাকে তাই এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে এই কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে পারবো সেটাই এই ভিডিওতে দেখে নেব তো এখানে a3 33 333 একটা করে 3 বাড়তে চলেছে তো এই ধরনের থাকলে আমরা কি করব সবার প্রথমে এই এখান থেকে 3 কমন নিয়ে নেব যেমন আমরা অটোমেটিক 3 নি যেটা থাকবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা নিয়ে নেব তারপরে ব্যাকেট দিয়ে এখানে লিখবে এখানে কটা ফি আছে একটা এক লিখে দিলাম এখানে কটা আছে দুটো থ্রি এখানে কটা থ্রি আছে তিনটে থ্রি থ্রি এখানে কটা আছে চারটে থ্রি এখানে কটা থ্রি আছে পাঁচটা থ্রি তাহলে ফাইভ লিখে দিলাম এরপর কি করবো জাস্ট এটাকে গুণ করে দেবো থ্রি দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে বন্ধুরা কি করলাম থ্রি রয়েছে লিখে দিলাম এবার এখানে কটা আছে একটা আছে এখানে দুটো আছে এখানে তিনটে আছে লিখে দিলাম এখানে চারটে থ্রি আছে লিখে দিলাম পাঁচটা থ্রি আছে লিখে দিলাম এখানে আরো যদি প্লাস দিয়ে আরো ছখানা থ্রি থাকতো কথার কথা তাহলে সিক লিখে দিতাম প্লাস আমরা দেবো না যে সংখ্যাটা থাকবে সেটা আগে দেবো এবং ইন্টু করে দেবো যদি এখন ইন্টু করি তিন পাঁচে পনেরো ও তিন চারে বারো ও আরেকে হচ্ছে তেরো আর এখানে তিন তিরিখে নয় আরেকে দশ দশে শূন্য হাতে এক তিন দুগুণে ছয় আর একে এখানে এক হয়ে যাচ্ছে সাত আর তিন এক তিন এটা হয়ে গেল আমাদের অ্যান্সার বন্ধুরা এরপরে যে অঙ্কটি রয়েছে এখানে সেভেন রয়েছে তারপরে দুটো সেভেন তারপরে তিনটে সেভেন তারপরে চারটে সেভেন তারপরে পাঁচটা সেভেন সেম অঙ্ক দেওয়া রয়েছে শুধু সেভেন দিয়ে রিপ্লেস করা আছে তাহলে এখানে একই রকম ভাবে সেভেন কি করে আমরা নিয়ে নেব এবং এখানে ব্র্যাকেট দিয়ে এখানে কটা সেভেন রয়েছে একটা এক বসিয়ে দিলাম এখানে কটা সেভেন রয়েছে দুটো দুই বসিয়ে দিলাম এখানে তিনটে রয়েছে

এক সাত আমরা ঘাবড়াবো না সবার প্রথমে যে সংখ্যাটি বলে দেবে সেই সংখ্যাটি রেখে দেবে এবং দেখবো যে কটা রয়েছে একটা রয়েছে একটা বসালাম দুটো রয়েছে তিনটি এরকম ভাবে পাঁচটা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে আরো যদি সাতখানা প্লাস আরো সাতখানা সাত থাকতো এরকম ভাবে তাহলে এখানে সিক্স দিতাম সেটাকে গুণ করতাম তাহলে সেটা অ্যান্সার হয়ে যেত নেক্সট অঙ্ক এরকম ভাবে যদি দেওয়া থাকে দেখছি ফোর রয়েছে তারপরে দুটো ফোর তারপরে তিনটে ফোর তারপরে আবার তিনটে ফোর তারপরে চারটে ফোর তারপরে পাঁচটা ফোর এরকম যখনই থাকবে তখন একটা ফোর কে বাদ দেবো জাস্ট লিখবো এই এইটাকে বাদ দিয়ে দিলাম ধরো এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে ফোর কমন আগের মতন একই সংখ্যা পড়ে থাকবে এটা চাপ বাদ দিয়ে দিলে তাহলে কি পড়ে থাকবে ওয়ান এখানে দুটো আছে দুই এখানে তিনটে আছে তিন এখানে চারটে আছে চার এখানে পাঁচটা আছে তাহলে এখানে হয়ে গেল পাঁচ তাহলে এখানে রয়েছে এবং এক তিনটে চার একটা রয়েছে মানে চারশো চুয়াল্লিশ আলাদা রয়ে গেছে এটা করিনি এটা পরে অ্যাড করে দেবো এর সাথে তো এখন এটা চারের সাথে এটাকে ইন্টু করবো চারের সাথে যদি এটাকে ইন্টু করি তাহলে চলে আসবে ফোর নাইন থ্রি এইট জিরো ও প্লাস ফোর 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 যদি অ্যাড করে দিই তাহলে চলে আসবে হচ্ছে এ তোমার ফোর ওর টু এইট নাইন ফোর এটা হয়ে যাবে অ্যান্সার তো বন্ধুরা এরকম ভাবে এই আমরা কি করছি এই ধরনের কোশ্চেন যেকোনো কম্পিটিটিভ এক্সামে এই ভাবে কি হচ্ছে আমরা খুব সহজেই করে নিতে পারবো নেক্সট টাইপের অঙ্কগুলো দেখে নেব তো বন্ধুরা দেখো এরপরে এখানে দেয়া রয়েছে 0.2 0.22 0.222 0.2222 0.2222 প্লাস জিরো পয়েন্ট তার মানে এখানে আমাকে প্রথমে দুটো পয়েন্টের পরে দেওয়া রয়েছে এতক্ষণ পয়েন্ট ছাড়া ছিল এখন পয়েন্ট রয়েছে জিরোর পরে মানে পয়েন্টের পরে একটা দুই তারপরে দুটো দুই তারপরে তিনটে দুই তারপরে চারটে দুই এখনো পাঁচটা দুই ছটা হতে পারে তুমি পাঁচটা দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা তোমার ছটা দিয়েও দেখতে পারো যে একই ব্যাপার সাতটা দিয়েও দেখতে পারো একই ব্যাপার দশটা দিয়ে তা মেজারালি পাঁচটা দেয় আমি কম্পারেটিভ এক্সামে তো এখানে এই আগের মতনই এখানে আমাকে করে দিতে হবে কি টু যে দুই আছে তাই জন্য দুই করে দিতে হবে এখানে আমরা ব্যাকেট দেবো আগের মতন ব্যাকেট দেওয়ার পরে আমরা এখানে কি করব দেখবো এখানে সবার হায়েস্ট কটা আছে সে কে হায়েস্ট রয়েছে পাঁচখানা আগে প্রথম থেকে লিখছিলাম একটা রয়েছে এক দিক ছিলাম যখন পয়েন্ট না থাকবে তখন এক দেব যখন পয়েন্ট থাকবে সে দিক থেকে লিখবো কত আছে ফাইভ রয়েছে ফাইভ দিলাম তারপরে কি রয়েছে সে সব থেকে বেশি সব থেকে রয়েছে পাঁচটা দশমিকের পরে দুই তাই পাঁচ দিলাম তারপরে রয়েছে চারটে এ চার দিলাম তারপরে রয়েছে তিনটে তিন দিলাম তারপরে রয়েছে দুটো দুই দিলাম তারপরে রয়েছে একটা এক দিলাম তা বন্ধুরা এখন এটাকে জাস্ট ইন্টু করবো দুই এক খেয়ে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে এবার গুণ করার পর এখানে আরো একটা কাজ করতে হবে যেহেতু পয়েন্ট রয়েছে তো আমি এখানে এখানের মধ্যে বড় কটা সংখ্যা আছে অথবা এখানে আমরা দেখে নিচ্ছি পাঁচটা সংখ্যা আছে সব থেকে বড় দশমিকের পরে কটা দশমিক রয়েছে দশমিকের পরে সংখ্যা রয়েছে পাঁচটা তাহলে এদিক থেকে পাঁচটা সংখ্যার পরে পয়েন্ট বসিয়ে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে কি আমরা পয়েন্ট বসিয়ে দিলাম এটা হয়ে গেল অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখে নেবো একই রকম ভাবে এখানে দেখছি দশমিকের পরে একটা পাঁচ তারপরে দশমিকের পরে দুটো দশমিকের পরে তিনটে দশমিকের পরে চারটে পাঁচ তারপরে দশমিকের পরে পাঁচটা পাঁচ রয়েছে তাহলে এখানে কি রয়েছে পাঁচ রয়েছে এই সেরিজে তাহলে এখানে ব্যাকেটি কি করব সব থেকে বড় সেই পাঁচটা রয়েছে তারপরে আছে চারটে রয়েছে তারপরে তিনটে রয়েছে তারপরে দুটো রয়েছে তারপরে একটা রয়েছে এবার এটা কি আমরা কি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে কি হচ্ছে দশ তিন পাঁচে পনেরো একে ষোলো ও এখানে হচ্ছে এ চার পাঁচে কুড়ি আরেক একুশ কোর্স তাহলে এখানে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর দুই এ সাতাশ তাহলে এটা হয়ে গেল এবার এখান থেকে আমি কি করব। ও কটা হায়েস্ট রয়েছে পাঁচটা পাঁচ রয়েছে হায়েস্ট তাহলে সব থেকে বড় হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচ রয়েছে পাঁচটা সংখ্যার আগে দশাবো ও যদি ছটা থাকতো দশমের উপরে ছটা পাঁচ থাকতো ও তাহলে ছটা সংখ্যার গুণ করার পর এখানেও ছয় হতো আর ছটা পর্ব বসাতাম তাহলে কি হচ্ছে এখানে পাঁচটা রয়েছে পাঁচটার পরে বসাবো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পয়েন্টটা বসিয়ে দিলাম তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার তো নেক্সট টাইপের অঙ্কগুলো দেখে নেব তো বন্ধুরা এখানে এই অঙ্কটা দেখো যে এখানে দশমিকের আগে সব সময় জিরো ছিল আগের অঙ্কগুলোতে এখন দশমিকের পরে এখানে দুই এখানে পাঁচ এখানে তিন এখানে সাত এখানেও তিন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি পশমিকের পরে সিরিজটা একই রয়েছে দশমিকের পরে একটা তিন তারপর দুটো তিন দশমিকের পরে তিনটি তিন দশমিক পরে তিন দশমিকের পরে পাঁচটা তিন তাহলে আমি এখান থেকে করবো দেখো এই যে দশমিকের আগে যে সংখ্যাগুলো ও হচ্ছে এ যোগ করে দেব কি এ আমি কুড়ি বসিয়ে দিলাম যেটা প্লাস আকারে থাকছে এবং আগে যেরকম করেছিলাম এখানে এ যেরকম তিনের দশমিকের পর একটা একটা করে বাড়ছে এ তিন তাহলে কি থ্রি লিখে দেবো এখানে ব্যাকের দিয়ে কি সব থেকে হাইয়েস্ট পাঁচটাই আছে তাহলে পাঁচ এখানে চার আর এখানে তিন এখানে দুই এখানে এক এবার এটাকে কি করবো তিন দিয়ে মাল্টিপ্লাই করবে তিন এক তিন এক তিন 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 এক খে তিন তিন দুগুণে ছয় আর তিন তিন খে নয় তিন চারে বারো দুই হাতে এক আর তিন পাঁচ হচ্ছে পনেরো বারে একে ষোলো তো গুণ করার পর এখন কি করবে এখানে হাইয়েস্ট দশমিকের পরে কটা সংখ্যা ছিল পাঁচটা তাহলে আমি পাঁচটা সংখ্যার আগে দশমিক বসাবো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বসিয়ে দিলাম দশমিক তাহলে কি হয়ে গেল এটা চোখ করলে সিক্স টু নাইন সিক্স থ্রি তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার নেক্সট এখানে আমি লাস্ট অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কটা রয়েছে একটা নাইন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন 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 পয়েন্ট নাইন 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 পয়েন্ট নাইন 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 তাহলে এখানে তিনে রয়েছে দশমিকের আগে যেগুলো যেরকম ভাবে আমরা যোগ করে নিয়েছি সেগুলো করে নেব এখানে চারটে নয় আছে চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ আগে এখানে বসিয়ে দিলাম প্লাস এখানে আগের মতন দেখছি একটা নয় একটা নয় করে বাড়ছে এখানে চারটে দশমিকের পরে হায়েস্ট চারটে নয় আছে তো এখানে নয় লিখলাম এখানে হায়েস্ট কটা আছে চারটে আছে এখানে ফোর বসালাম তাহলে এখানে কটা আছে তিনটে আছে থ্রি বসালাম এখানে কটা আছে এই দুটো আছে টু বসালাম এখানে একটা আছে

ত্রিশ তাহলে এটা আটত্রিশ হয়ে গেল এবার এখানে দেখবো হাইস্ট দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটি চারটে সংখ্যা আছে এখানে দেওয়া রয়েছে চার তাহলে একটা দুটো তিনটি চারটে চারটে সংখ্যার আগে দশমিক বসাবো ও এবার এখানে কি করবো এটাকে যোগ করে দেবো ছত্রিশ আর তিনে কত হয় উনচল্লিশ তারপরে পয়েন্টের পরে যা আছে বসিয়ে দেবো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার তা বন্ধুরা এখন তোমরা এই ধরনের সিম্পলিফিকেশন ট্রিক শিখে গেছো যে কোনো তোমরা দেখেই বলে দিতে পারবে এই ধরনের সিম্পলিফিকেশনের অ্যান্সার কি হবে এবং তোমরা সব ফার্স্টলি উত্তর দিতে পারবে আর বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে আর কিছু শিখতে পারো তাহলে এই ভিডিওটিকে লাইক করো আর এই সিম্পলিফিকেশন সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর অন্য কোনো টপিকের উপর যদি ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর এছাড়া এখনো যদি তোমরা কে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রেড বাটনে ক্লিক সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল আইকন ক্লিক করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই তোমার কাছে এ সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার না করে থাকো ও তাহলে হোয়াটসঅ্যাপ টুইটার আর বিভিন্ন ও প্ল্যাটফর্মে তোমরা ভিডিওটিকে শেয়ার করো এবং অন্যকে শিখতে সাহায্য করো বন্ধুরা তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ তো ভালো থাকো ও দেখতে থাকো আর শিখতে থাকো লাইক করতে